আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের কাছে প্রশ্ন আছে, উইচ ডিলিং উইথ ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ইনসেক্টস, অর্থাৎ ইনসেক্টসের যে ইনসেক্ট বিভিন্ন ইনসেক্টের অ্যাসপেক্টে যে ডিলিং করা হয়, যে স্টাডি করা হয়, তাদেরকে আমরা কি বলে থাকি? তাদেরকে কিন্তু আমরা এন্টোমোলজি বলে থাকি, এন্টোমোলজি বলে থাকি। যেখানে কি হয় না, এটি একটি জুওলজির ব্রাঞ্চ যেখানে ইনসেক্ট এবং তাদের রিলেশনশিপ উইথ ভেরিয়াস ফিল্ডের নিয়ে স্টাডি করা হয়, অর্থাৎ এন্টোমোলজিকে আমরা ব্রাঞ্চ অফ জুওলজি বলে থাকি, যেখানে ইনসেক্টদের নিয়ে, বিভিন্ন ইনসেক্ট বা ডিফারেন্ট ইনসেক্টদের নিয়ে স্টাডি করা হয়, যেখানে কি হয় না তাদের ভেরিয়াস ফিল্ডে, ভেরিয়াস যেমন এগ্রিকালচার অথবা বিভিন্ন অন্যান্য ফিল্ডে যেমন কেমিস্ট্রি বা বায়োলজি বা হিউম্যান অর এনিম্যাল হেলথ বা মলিকুলার সায়েন্স, এই সমস্ত ফিল্ডে কিন্তু সেই ইনসেক্টদের নিয়ে তাদের রিলেশনশিপ, অর্থাৎ তাদের হ্যান্ডেলিং কী করে করে বা বিভিন্ন অ্যাসপেক্ট যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু স্টাডি করা হয়। তো এখানে আমাদের প্রশ্ন ছিল যে উইচ ডিলিং উইথ ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ইনসেক্ট, তো এখানে আমাদের উত্তর হবে এন্টোমোলজি। থ্যাংক ইউ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।